কামাল হোসেনের নেতৃত্বে নির্বাচনে যাওয়া বড় ভুল বিএনপি নেতাদের মন্তব্য। প্রশ্ন এখনই প্রতিক্রিয়া জানাতে চায় না গণফোরাম প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে ইতিবাচক আলোচনা হতে পারে জানালেন ওবায়দুল কাদের সংসদে না গেলে রাজনীতিতে বিএনপির আরেকটি ভুল হবে মন্তব্য তথ্যমন্ত্রীর কাজে ফিরলেন পোশাক শ্রমিকরা অযৌক্তিক আন্দোলনে না জড়ানোর শাস্তি দাবি মালিকপক্ষের পক্ষের যানজট নিরসনে চট্টগ্রামে চালু হতে যাচ্ছে নতুন নৌপথ প্রাকৃতিক দুর্যোগে যাত্রী পরিবহনে নিরাপত্তা নিশ্চিতের তাগিদ নগর পরিকল্পনাবিদদের এবং নিষেধাজ্ঞার পরও মহাসড়কে বন্ধ করা যাচ্ছে না কম গতির যান চলাচল বাড়ছে দুর্ঘটনা শ্রমিক নেতারা চাঁদাবাজিকে দায়ী করলেও অস্বীকার পুলিশের সময় সংবাদে সঙ্গে আছে আমি হাফসাতুন্নেসা ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে নির্বাচনে যাওয়া বিএনপির জন্য একটা বড় ভুল ছিল এমনটাই মনে করেন দলটির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ ড কামালের জনসম্পৃক্ততা ভোটের অভিজ্ঞতা ও আদর্শিক ভিন্নতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন তার চেয়ে অনেক যোগ্য নেতা বিএনপিতে আছেন তবে এ নিয়ে এখনই প্রতিক্রিয়া জানাতে চায় না ড কামাল হোসেনের দল গণফোরাম তাদের মতে এই নির্বাচনে ড কামাল হোসেন নেতৃত্বের যোগ্যতার প্রমাণ দিয়েছেন সালাউদ্দিন রিপোর্ট গেল বছরের তেরোই অক্টোবর বিএনপি গণফোরাম সহ কয়েকটি দল নিয়ে আত্মপ্রকাশ করে জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনকে কেন্দ্র করে সরকার বিরোধী এই রাজনৈতিক মঞ্চের হাল ধরেন ড কামাল হোসেন জোটের নেতৃত্ব ড কামাল হোসেনের হাতে দেয়া নিয়ে শুরু থেকেই বিএনপির নেতাদের মধ্যে ছিল মতবিরোধ তবে রাজনৈতিক কৌশলগত কারণে বিষয়টি সেভাবে সামনে আনেননি তারা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভরাডুবির পর নড়েচড়ে বসেছেন বিএনপি নেতাদের কেউ কেউ দলের নীতি নির্ধারণী পর্যায়ের এই নেতার মতে ডক্টর কামাল হোসেনকে নেতাবানি ভুল করেছে বিএনপি জনগণের সাথে কোনো সম্পর্ক নাই ভোটের রাজনীতি কখনো করেন নাই তারা এখন বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ন্তা রূপে পথবার্তা বলছেন বিএনপির মতো বড় দল যে তাদের দারস্ত হয়েছে এটুকুই আমি সঠিক হয়েছে বলে মনে করি না আদর্শগত বিভেদ আছেই সুতরাং আদর্শের ঐক্য না থাকলে তাদের সাথে জোট করেও খুব সুবিধা হয় না আমরা শুধু শুধু অন্যদেরকে নেতা বানিয়ে দিয়েছি আমাদের বিএনপি দলে অনেক সিনিয়র যোগ্য ক্যাপাবল নেতা আছেন তাদেরকে নিয়ে আমরা এগিয়ে যেতে পারতাম জোটগত রাজনীতির বৃত্ত থেকে বেরিয়ে আসার তাগিদ দিলেন তিনি বিএনপি কে একাপ চলাই ভালো বলে আমি মনে করি বিএনপি যথেষ্ট শক্তিশালী দল আমাদের কোনো জোটেরও প্রয়োজন নেই শুধু শুধু নামগোত্রহীন জনসমর্থনহীন জনগণের সমর্থন বর্জিত বঞ্চিত বর্জিত লোকজনকে পাদ প্রদীপের আলোয় আনার কোনো প্রয়োজন নাই বিএনপি নিজেই এখন এগিয়ে চলা উচিত আমাদেরও ভুলভ্রান্তি থাকতে পারে সেটি নিয়ে আত্মসমালোচনা করে জনগণকে সাথে নিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করে আমাদের এগুতে হবে ডক্টর কামাল হোসেন ও জোট নিয়ে এমন মন্তব্যের জবাব দেওয়ার সময় এখনো আসেনি বলে মনে করেন গণফোরামের এই নেতা আমি ওই বিতর্কে এখন যাব না আমি বলবো যে যার যার দলের মূল্যায়ন হতেই পারে সেটা নেতিবাচক হইতে পারে ইতিবাচক হবে মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা আমরা দেখেছি এবং এখনো পর্যন্ত এত বড় ঘটনার পরও জাল জালিয়াতির পরও মানুষ মনে করে কামাল হোসেন স্যার এই জাতিকে নেতৃত্ব দেবে আলোচনা সমালোচনা যাই হোক বৃহত্তর স্বার্থে ঐক্যফ্রন্টের ঐক্য টিকিয়ে রাখার ব্যাপারে আশাবাদী এই নেতা এই ঐক্যের পরিধি আরো বাড়াতে হবে সালাউদ্দিন সুমন সময় সংবাদ ঢাকা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও সংলাপে বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের যৌথ সভায় একথা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংলাপে বিএনপি বা ঐক্যফ্রন্টের সংসদে যাওয়া না যাওয়ার বিষয়ে ইতিবাচক আলোচনা হতে পারে বলেও জানান তিনি এদিকে সচিবালয়ে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন সংসদে যোগ না দিলে রাজনীতিতে বিএনপির আরেকটি ভুল হবে অবাধ সুষ্ঠু ও সব দলের অংশগ্রহণে নির্বাচন নিশ্চিতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি ঐক্যফ্রন্ট সহ দেশের ছোট বড় পঁচাত্তরটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে উঠে আসে নানা দাবি ও প্রস্তাবনা এরপর নির্বাচনে অংশ নেয় সব দল সংলাপের এই ধারাবাহিকতায় শিগগিরই গণভবনে ওই রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রী আবারও মত করবেন বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই সময় তিনি আরো বলেন জামায়াতের সঙ্গে রাজনীতি করা ডক্টর কামাল হোসেনের ভুল শিকার অব্যাহত থাকলে তা জনগণের জন্য কল্যাণকর হবে যাদের সাথে সংলাপ হয়েছে তাদেরকে তিনি আবার আমন্ত্রণ করবেন তাদেরকে আহ্বান করবেন নিমন্ত্রণ করবেন তাদের সাথে কিছু মত বিনিময় করবেন কামাল হোসেন সাহেব যদি বলেন জামাত বিএনপির সঙ্গে ছিল এটা এবং এ ধরনের নির্বাচন ঐক্যফ্রন্ট করা ভুল হয়েছে তো সে ভুল স্বীকার করে এই স্বীকারোক্তিটা অব্যাহত থাকলে দেশবাসী খুশি হবে সঙ্গে নিয়ে রাজনীতি করার ব্যাপারে ডক্টর কামাল হোসেনের ভুল স্বীকারকে সাধুবাদ জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সকালে সচিবালয়ে অধিদপ্তর ও সংস্থাগুলোর কর্মকর্তার সঙ্গে সমন্বয় বৈঠকে কথা বলেন তিনি জামাতকে সাথে নিয়ে নির্বাচন করাটা ভুল ছিল তিনি সেই ভুল উপলব্ধি করতে পেরেছেন এবং তাকে ধন্যবাদ জানাই নির্বাচনের ক্ষেত্রে পদে পদে ভুল করেছেন সেটি তারা স্বীকার করে নিয়েছেন এবং এই ভুল স্বীকারোক্তির মাধ্যমে আমি মনে করব তারা জামাতকে পরিত্যাগ করবেন এবং ডক্টর কামাল হোসেন জামাতকে যদি বিএনপি পরিত্যাগ না করে তাহলে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন সেটি আশা করি এছাড়া বিএনপি সংসদে যোগ না দিলে আরেকটি ভুল করবে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী পরিবর্তন হয়ে গেছে ফেরদুস লিপি সময় সংবাদ ঢাকা তৈরি পোশাক শ্রমিকদের মজুরি কাঠামো পুনর্নির্ধারণের পর দেশের বিভিন্ন স্থানের পোশাক কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা সকাল থেকে সাভার আশুলিয়া ও ধামরাই অঞ্চলের তৈরি পোশাক কারখানায় যোগ দেন শ্রমিকরা এদিকে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে নারায়ণগঞ্জের সদর উপজেলা ফতুল্লা থানার বিসিক শিল্পনগরী সিদ্ধিরগঞ্জ আদমজি ইপিজেড সহ বিভিন্ন গার্মেন্টস কারখানায় নির্ধারিত সময়ে কাজে যোগ দিয়েছেন পোশাক শ্রমিকরা এছাড়া গাজীপুরেও সকাল থেকে বিভিন্ন এলাকার তৈরি পোশাক কারখানাগুলোতে দলে দলে যোগ দিয়েছেন তারা এর আগে পোশাক শ্রমিকদের সাতটি গ্রেডে বেতন বাড়ানোর সুস্পষ্ট প্রস্তাব দিয়েছে মজুরি পুনর্নির্ধারণে গঠিত ত্রিপক্ষীয় কমিটি গতকাল সচিবালয়ে ব্রিফিংয়ে নতুন প্রস্তাবিত মজুরি বিস্তারিত তুলে ধরেন শ্রম সচিব আফরোজা খানম বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেন দ্রুত সমস্যা সমাধানেই নতুন প্রস্তাব দেওয়া হয়েছে নতুন কাঠামোতে দু সালের তুলনায় সর্বোচ্চ বেতন বেড়েছে পাঁচ হাজার এবং সর্বনিম্ন দুই হাজার টাকা বাংলাদেশের অর্থনীতি যে কটি খাতের উপর দৃঢ় হয়েছে তার মধ্যে অন্যতম পোশাক শিল্প খাত খাতে শ্রমিকদের স্বার্থে গত নভেম্বরে সাতটি গ্রেডের বেতন পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করে সরকার কিন্তু চলতি মাসের শুরু থেকেই কয়েকটি গ্রেড নিয়ে আপত্তি তুলে আন্দোলনে নামে শ্রমিকরা সমস্যা সমাধানে সম্প্রতি বাণিজ্যমন্ত্রী ও শ্রম প্রতিমন্ত্রীর উপস্থিতিতে মালিক শ্রমিক প্রতিনিধিদের নিয়ে আবারও কমিটি করা হয় রোববার কমিটির বৈঠকে দু সালে ঘোষিত মজুরি কাঠামোর এক থেকে ষষ্ঠ গ্রেড পর্যন্ত আবারও বেতন বাড়ানোর নতুন প্রস্তাব করা হয়

আঠারোর প্রস্তাব ছিল সতেরো হাজার পাঁচশো দশ টাকা আর এখন প্রস্তাব হচ্ছে আঠারো হাজার দুইশো সাতান্ন টাকা আন্দোলন থেকে সরে এসে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানান শ্রম প্রতিমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী পাশাপাশি শ্রমিক বান্ধব হতে মালিকদেরও আহ্বান করেন তারা অনেক বড় বড় সমস্যা কিন্তু আমরা আলোচনা টেবিলে সমাধান করেছি হয়তো একদিন লেগেছে দুই দিন লেগেছে কিন্তু আমাদের সবার একটা সিদ্ধান্ত নেওয়া দরকার যেটা যে কোনো অবস্থাতেই যেন এইরকমভাবে ফ্যাক্টরি ভাঙচুর করা যাবে না তাই আপনাদের কাছে একবারে পরিষ্কার আহ্বান যে আপনারা সব কিছু করেন কিন্তু এই ভাঙচুর এই বেআইনি কাজকে আপনারা অ্যাকসেপ্ট করবেন না এই পথটা যেন আমরা পরিহার করি যে মালিক ক্ষতিগ্রস্ত হবে শ্রমিক ক্ষতিগ্রস্ত হবে দেশ ক্ষতিগ্রস্ত তাহলে আমরা কেমন করে স্লোগানটা দেই শিল্প বাঁচাও দেশ বাঁচাও শ্রমিক বাঁচাও দেশের ভাগে আসে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামোকে স্বাগত জানিয়েছেন শ্রমিক প্রতিনিধিরা আর আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে শিল্প কারখানায় অযৌক্তিক আন্দোলনকারীদের শাস্তির দাবি জানিয়েছে মালিকপক্ষ দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব মোকাবিলায় শিল্প খাতের যে কোন সমস্যা সমাধানে কাঠামো প্রস্তাব করে ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণে গঠিত ত্রিপক্ষীয় কমিটি সপ্তম গ্রেডের বেতন কাঠামো অপরিবর্তিত রাখা হলেও বাকি ছয়টি গ্রেডের বেতন বাড়ানোর সিদ্ধান্ত মেনে নিয়েছেন শ্রমিক নেতারা এই সমন্বয় সাধন সহ যে মজুরি বোর্ডের যে সাতটি গ্রেড নির্ধারণ হয়েছে আমরা উপস্থিত সমস্ত শ্রমিক সংগঠনগুলার পক্ষ থেকে এই গেজেটকে আমরা অভিনন্দিত করছি আমরা এর সপক্ষে অবস্থান গ্রহণ করছি যে কোনো সংকট সমাধানে শ্রমিকদের শান্তিপূর্ণ আলোচনার আহ্বান জানিয়ে শিল্প খাতে অরাজকতা সৃষ্টিকারীদের শাস্তির দাবি জানিয়েছেন মালিকপক্ষ যারা নিয়মতান্ত্রিক শ্রমিক আন্দোলন করছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা আমরা জোর দাবি জানাচ্ছি যারা ভাংচুর অগ্নিসংযোগ এসবের সাথে লিপ্ত ছিল তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য যারা নিরীহ শ্রমিক যারা কাজ করতে চায় আমাদের মতো পার্থক্য থাকবে সে সেটি শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে আমরা সমাধানের পথ খুঁজব এটিই হওয়া উচিত এদিকে অর্থনীতিবিদরা বলছেন উন্নয়ন উত্তরণের পথে কোন যেন ভাবমূর্তি সংকটে না পড়ে সেদিকে সরকারের নজরদারি বাড়াতে হবে যখনই এই ধরনের কোন আন্দোলন হয় এবং তখন নানা পক্ষ নানাভাবে সুযোগ নিতে চায় এবং সেই ঘটনাটা থাকবেই যারা অন্যায়ভাবে নিতে চায় সুযোগগুলো তারা তখনই নিতে পারবে যদি সমস্যা দীর্ঘায়িত হয় এটা কিন্তু আমাদের যে এই সেক্টরে একটা নেতিবাচক প্রভাব অথবা একটা নেগেটিভ ইমেজও ক্রিয়েট করছে বহির্বিশ্বে বাংলাদেশের জন্য কিন্তু এই ধরনের নেতিবাচক ইমেজটা কোনোভাবেই কাম্য নয় চলতি মাসের বেতন সমন্বয় করার পাশাপাশি আগামী মাস থেকেই এই বেতন কাঠামো বাস্তবায়নের কথা রয়েছে কামরুল হাসান সবুজ সময় সংবাদ ঢাকা বন্দরনগরী চট্টগ্রামে যানজট নিরসনে এবার নতুন নৌপথ চালু করতে যাচ্ছে বন্দর কর্তৃপক্ষ আগ্রাবাদ হয়ে বিমানবন্দর যাওয়ার পথে ইপিজেডের যানজট এড়াতে সদরঘাট থেকে পতেঙ্গা পনেরো নম্বর ঘাট পর্যন্ত চালু করা হবে নতুন এই নৌপথ একই সঙ্গে বিমান যাত্রীদের লাগেজ সদরঘাটের বিমান সংস্থাগুলোর কাউন্টারে জমা দেওয়ার ব্যবস্থাও রাখা হচ্ছে তবে প্রাকৃতিক দুর্যোগে যাত্রী পরিবহনের নিরাপত্তা নিশ্চিতের তাগিদ দিয়েছেন নগর পরিকল্পনাবিদরা শাখা ও টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেব নগরীর বাণিজ্যিক প্রাণকেন্দ্র জি সি মোড় থেকে শাহামানদ বিমানবন্দর পর্যন্ত দূরত্ব প্রায় আঠারো কিলোমিটার স্বাভাবিক গতিতে যে কোনো যানবাহনকে এ পথ পাড়ে দিতে সময় লাগার কথা পঁচিশ থেকে তিরিশ মিনিট কিন্তু বাদামতলির মোড় কাস্টমস সলগোলা ইপিজেড সহ অন্তত আটটি পয়েন্টে যানজটে আটকা পড়ে বিমানবন্দরে পৌঁছাতে সময় লাগছে দেড় থেকে দু ঘন্টা অসহনীয় এই যানজটে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয় পাশাপাশি প্রায় নির্ধারিত ফ্লাইট ধরতে ব্যর্থ হচ্ছেন বিমান যাত্রীরা যানজট প্রতিনিয়ত লেগেই থাকে যাত্রীদের অসম্ভব হয়রানি হয় এই কারণে জায়গা দেখা যায় কেউ ওরা সময় মতো পৌঁছতে পারছে না অনেক সময় ফ্লাইট মিস করে এটা নিয়ে আমরা সময় কমপ্লেন পাই কিন্তু অন টাইম ডিপার্চারের কারণে ফ্লাইট হোল্ড করা সম্ভব হয় না এই অবস্থায় যানজট থেকে মুক্তি দিতে সদরঘাট থেকে পতেঙ্গা পনেরো নম্বর পর্যন্ত চালু করা হচ্ছে নৌপথ এই লক্ষ্যে সদরঘাটে বন্দরের পক্ষ থেকে নির্মাণ করা হচ্ছে নতুন যেটি একই ধরনের যেটি নির্মাণ করা হবে পতেঙ্গা পনেরো নম্বর ঘাটেও ক্রুজ সার্ভিসটা চালু হবে সেটার জন্য আমরা একটা কোম্পানিকে সরকারি একটা প্রতিষ্ঠানকে আমরা দায়িত্ব দিয়েছি তারা কাজ করছে এটা হলে ওখান থেকেই বিমানের ইভেন লাগেজ চেকিংটাও আমাদের সদরঘাট এলাকায় হয়ে যাবে প্রথম পর্যায়ে যাত্রী বহনের জন্য চারটি ক্রুজ শিপ নির্মাণ করা হচ্ছে তবে বর্ষা মৌসুমের পাশাপাশি নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের সময় নতুন এই নৌপথে যাত্রী পরিবহনে নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ এ নগর পরিকল্পনাবিদের লোড টাইটের সময় কি করে যাবে কি করে এটা চলবে বর্ষাকালে যখন সিগন্যাল হবে সিগনেলের সময় কি অবস্থা হবে সমস্ত কিছুই কিন্তু চিন্তা করতে হবে খুবই ভালো একটা নৌ রুট করতে পারলে আমাদের জন্য খুবই ভালো কিন্তু এই যে সদরঘাটা আমি যাব সেই যাওয়ার পথটাও কিন্তু ক্লিয়ার করতে হবে চুক্তি অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারি মাস থেকে নতুন এই নৌপথে ক্রুজ চলাচল শুরু হবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ কর্ণফুলির নদীর এই নৌপথ যেমন বন্দরনগরের চট্টগ্রামের যানজট নিরসনে বড় ধরনের ভূমিকা রাখতে পারে ঠিক তেমনি আরো বেশি ভূমিকা রাখতে পারে পর্যটন খাতে ভ্রমণ পিয়াশিদের জন্য এ পথ হয়ে উঠতে পারে অন্যতম বিনোদন ক্ষেত্র আর এর জন্য দরকার যথাযথ উদ্যোগ চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে কমল সমসংবাদ সমসংবাদে আরো থাকছে গাইবান্ধায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নির্ধারিত ভর্তি ফির চেয়ে বেশি টাকা নেওয়ার অভিযোগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা শিক্ষা কর্মকর্তার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আওয়ামী লীগ দেশের উন্নয়নে কাজ করে মানুষ এটি উপলব্ধি করেছে বলেই আবারও নৌকা মার্কাকে ক্ষমতায় এনেছে গতকাল সন্ধ্যায় বাংলাদেশে ওআইসি ভুক্ত দেশগুলো রাষ্ট্রদূতরা তার সঙ্গে দেখা করতে গণভবনে গেলে কথা বলেন প্রধানমন্ত্রী টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর সরকার প্রধানকে শুভেচ্ছা জানাতে সৌজন্য সাক্ষাৎ করতে যান ওআইসি রাষ্ট্রদূতরা তাদের স্বাগত জানান শেখ হাসিনা সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন দেশের মানুষ উপলব্ধি করেছে একমাত্র আওয়ামী লীগই উন্নয়ন করতে পারে আগামীতে লক্ষ্য অনুযায়ী দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে সবার সহযোগিতা প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অল্প সময়ের মধ্যে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল থেকে এজিপি পর্যন্ত সব সরকারি কৌঁসুলিকে পদত্যাগ করতে বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক রোববার বিকেলে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি কথা বলেন এতে অংশ নেন সরকারের বেশ কয়েকজন মন্ত্রী স্বাধীনতা বিরোধী শক্তি যেন রাজনীতিতে পুনর্বাসিত হতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রোববার বিকেলে সুপ্রিম কোর্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু আওয়ামী পরিষদ আলোচনা সভায় আইনজীবী নেতাদের পাশাপাশি নবগঠিত মন্ত্রী পরিষদে আইন পেশার সঙ্গে যুক্ত মন্ত্রীরাও বক্তব্য রাখেন এ সময় মন্ত্রীরা ভোটারদের উন্নয়নের প্রতি আস্থা ধরে রাখতে আইনজীবীদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান সমাপ্ত যে কাজগুলি আমাদেরকে করার জন্যই দায়িত্ব দেওয়া এটা আমাদের হচ্ছে জন্য অত্যন্ত গুরুত্ব বহন করে এবং আমরা সততা এবং নিষ্ঠার সাথে কাজগুলো করার চেষ্টা করছি করবো ইনশাল্লাহ ওই পরাজিত শক্তি বাংলাদেশের রাজনীতিতে কখনোই যেন প্রবেশ করতে না পারে মুক্তিযুদ্ধের প্রশ্নে কোন বিবাদ কোন প্রশ্নতীত ভাবে যারা রাজনীতি করবে তারাই একমাত্র রাজনীতি করার সুযোগ পাবে বঙ্গবন্ধু ফিরে না এলে আমাদের বিজয় এবং স্বাধীনতা অর্থবহ হতো না আর শেখ হাসিনা ফিরে না হলে মুক্তিযুদ্ধের চেতনা কোনো প্রতিষ্ঠিত হতো না আলোচনা সভায় আইনমন্ত্রী নতুন করে সরকারি কৌশলী নিয়োগ দেওয়া হবে জানিয়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল থেকে এজিবি পর্যন্ত সব সরকারি কৌশলীকে পদত্যাগের আহ্বান জানান অতি অল্প সময়ের মধ্যে আমি বলবো অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল পিপি এপিপি জিপি এজিপি অ্যাডিশনাল সকলকে পদত্যাগ করতে যাতে নতুন করে আমরা নিয়োগ দিতে পারি যারা ত্যাগী তাদেরকে প্রায়োরিটি দেওয়া হবে এবং হাইব্রিড রাখবো না বর্তমানে শুধু উচ্চ আদালতেই দুই শতাধিক রাষ্ট্রীয় আইন কর্মকর্তা দায়িত্বরত আছেন মাহমুদ রাকিব সময় সংবাদ ঢাকা জামায়াতের সঙ্গে নির্বাচন করা ভুল ছিল ড কামালের এমন মন্তব্যকে স্বাগত জানিয়েছেন ঢাকা দুই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম গতকাল বিকেলে ঢাকার কামরাঙ্গীর চরে নিজ সংসদীয় আসনের নেতাকর্মীদের সঙ্গে নির্বাচন পরবর্তী মতবিনিময় সভায় তিনি বলেন দেশের মানুষ এখন স্বাধীনতার স্বপক্ষে ঐক্যবদ্ধ এ কারণেই সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে গণরায় এসেছে বলেও মন্তব্য করেন তিনি যাদের মধ্যে ন্যূনতম দেশপ্রেমা কাজ করে তারা একাত্তরের স্বাধীনতা বিরোধী শক্তির পক্ষে অবস্থান নিতে পারে না মন্তব্য করে তিনি বলেন এ বাস্তবতা না মানলে বিএনপি রাজনীতিতে আবারও ব্যর্থ হবে যারা জামাত এবং শিবিরের সাথে যারা হাত মিলিয়ে চলে একাত্তরের ঘাতকদের সাথে যারা সক্ষতা করে তাদের বিরুদ্ধে এইবারে নির্বাচনে গণরায় হয়েছে। হয়েছেন ডক্টর কামাল হোসেন তিনি একটা কথা বলেছেন জামাতের সাথে যদি নির্বাচন একসাথে চলতে হতো একসাথে হাঁটতে হতো একসাথে নির্বাচন করতে হতো তাহলে এই প্রতিনি করতেন না মূদ যে তার হয়েছে তার জন্য আমি ডক্টর কামাল হোসেনকে ধন্যবাদ জানাই বাস্তবতাকে তার আমি বিএনপি মেনে নেবে এটাই আমি আশা করবো এবং যতক্ষণ পর্যন্তই বাস্তবার মান না মানবে ততক্ষণ পর্যন্ত অদক্ষতরের দিকে তারা যাবে কোনো অবস্থাতেই তারা শির দ্বারা উঁচু করে দাঁড়াতে পারবেন না সব সময় সংবাদে আরও থাকছে মৌলভীবাজারে পৌষ সংক্রান্তি মাছের মেলায় দর্শনার্থীদের ঢল ক্রেতা বিক্রেতার হাক ডাকে সরগরম মেলা মেলা প্রাঙ্গণ নোয়াখালী সুবর্ণচরে গণধর্ষণের ঘটনার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক থাকার প্রমাণ মেলেনি বলে প্রতিবেদন দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত কমিটি প্রতিবেদনে দোষীদের দ্রুত বিচার নিশ্চিতের সুপারিশ করা হয় এ অবস্থায় ভুক্তভোগী পরিবারকে সব ধরনের আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বাড়ি থেকে তুলে নিয়ে প্রচণ্ডভাবে মারধর করেছে এবং তাদেরকে পালাক্রমে ধর্ষণ করেছে এটি মানবাধিকারের চরম লঙ্ঘন এই লোকগুলোর স্টেটমেন্ট সবাই মোটামুটি একই ধরনের স্টেটমেন্ট দিয়েছে তাতে আমাদের কাছে প্রাথমিকভাবে প্রতিবাদ হয়েছে যে তদন্ত কমিটির কাছে যে এই লোকগুলো ঠিকই এই এদের এদের প্রতি নির্যাতন করেছে এবং ধর্ষণ করেছে এবং ধর্ষণের আলামত পাওয়া গিয়েছে এবং তাদেরকে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত আইনের শাসন প্রতি সমুন্নত রাখার স্বার্থে উচ্চ আদালতের নিষেধাজ্ঞার পরও ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কে নিষিদ্ধ নসিমন করিমন ভটভটি ও সিএনজি চালিত অটোরিকশা চলাচল বন্ধ করা যাচ্ছে না এ অবস্থায় প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা আর দীর্ঘ হচ্ছে মৃত্যু মিছিল এ অবস্থার জন্য মহাসড়কে পুলিশের বেপরোয়া চাঁদাবাজিকে দায়ী করছেন পরিবহন শ্রমিক নেতারা তবে অভিযোগ অস্বীকার করে পুলিশ কর্মকর্তাদের দাবি মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছেন তারা ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তীর তথ্য ও আনিসুর রহমানের ছবি নিয়ে রিপোর্ট দ্রুতগামী পরিবহনের সঙ্গে পাল্লা দিয়ে ঢাকা সিলেট এবং কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কে চলছে অটোরিকশা সিএনজি চালিত নসিমন করিমন ভটভটি সহ নিষিদ্ধ তিন চাকার যানবাহন ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা সহ প্রাণহানির ঘটনা এজন্য পরিবহন শ্রমিকেরা দুশছেন হাইওয়ে পুলিশের চাঁদাবাজি জনিত লিপ্ত তাকেই মহাসড়কে সিএনজি চলতেছে অটো চলতেছে এগুলো এরা কিছুদিন বন্ধ করছিল মহাসড়কে এক কিন্তু কমে আছিল এখন আবার বর্তমানে আবার চালু করে দিছে লাইসেন্স ছাড়া রোডে ওঠে তাদের অভিজ্ঞতা বিন্দু পরিমাণ নাই আটখার মধ্যে তারা যেগুলো ত্রিমুখী রাস্তা থেকে মেন রোডে চলে আসে তখন বড় একটা কন্ট্রোল করতে সময় হয়ে যায় আর ঘটনার সত্যতা পাওয়া যায় মহাসড়কে চলাচলরত সিএনজি চালিত অটোরিকশা চালকদের সাথে কথা বলে তারা জানান হাইওয়ে পুলিশকে মাসহারা সহ দফায় দফায় চাঁদা দিয়েই মহাসড়কে সিএনজি অটোরিকশা চালাচ্ছেন তারা আমরা প্রতি মাসে পাঁচশো টাকা হ্যাঁ মানতে দেওয়া হয় আমরা রিসিপ্ট দিতেছি বিশ টাকা করিয়া আর জন্য দশ টাকা এরা বলে মান্টি করে পুলিশে পাঁচ থেকে দশ হাজার টাকা লাগে এরা কেমন অসুখতে গাড়ি ছাড়ে আবার গাড়ি ধরে আবার গাড়ি মামলা দেয় মামলা পর আবার গাড়ি তবে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে পুলিশের এই কর্মকর্তা দাবি করেন ঢাকা সিলেট এবং কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া সড়ক সুষ্ঠু ভাবে নিয়ন্ত্রণ করছে পুলিশ মামলা দিচ্ছে সরকারি ভাবে তারা দিয়ে আসতেছে ফাইন দিয়ে আসলে আবার দেওয়া যায় যে কিছুদিন পরে আবার তারা আটক করা হয় আবার তারা মামলা দেওয়া হচ্ছে হবে। জেলা বাস মালিক সমিতির নেতা জানান শিগগিরই তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে কথা বলে এ ব্যাপারে দাবি জানাবেন অবশ্য পুলিশ সুপার জানান আইনের বাইরে যদি কেউ কোনো কাজ করে থাকে এর বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ পেলে অবশ্যই আমরা ব্যবস্থা নিবো ঢাকা সিলেট এবং কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কের ছিয়াত্তর কিলোমিটার অংশে পহেলা জানুয়ারি থেকে বাইশ নভেম্বর পর্যন্ত এগারো মাসে ছত্রিশটি সড়ক দুর্ঘটনা হয় এতে আটাশ জন নিহত এবং পঁচিশ জন আহত হয় সময় সংবাদ ব্রাহ্মণবাড়িয়া গাইবান্ধায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নির্ধারিত ভর্তি ফির কয়েকগুণ কয়েক গুণ বেশি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে শুধু তাই নয় বোর্ড নির্ধারিত বইয়ের বাইরে অতিরিক্ত বই কিনতে বাধ্য করার অভিযোগও আছে এসব শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে জেলা শিক্ষা কর্মকর্তা বছরের পর বছর কোনো ব্যবস্থা না নিয়ে অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়ে দায় সারছেন ইসলাম বাবুর প্রতিবেদন ক্যামেরা ছিলেন আতল হক সাগর গাইবান্ধা সদরের হরিণসিংহা গ্রামে বেসরকারি সংগঠন এসকেএস ফাউন্ডেশন পরিচালিত এসকেএস স্কুল অ্যান্ড কলেজ শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তি নীতিমালা অনুযায়ী মপশলের এই প্রতিষ্ঠানটির ভর্তি ফি হওয়ার কথা পাঁচশো টাকা সেখানে নতুন ভর্তির জন্য সাড়ে সাত হাজার আর পুনর্ভর্তির নামে পাঁচ হাজার টাকা নিচ্ছে প্রতিষ্ঠানটি প্রথম অবস্থায় আর কি সাত হাজার পাঁচশো টাকা ভর্তি ফি এবং মাসিক বেতন এক হাজার টাকা সর্বনিম্ন যে পরিপত্র দেওয়া আছে সেই পরিপত্র এই স্কুল কর্তৃপক্ষ কোনোভাবেই মানছে না অন্যদিকে শহরের আরেকটি শিক্ষা প্রতিষ্ঠান আহম্মদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজে নীতিমালা অনুযায়ী দুই হাজার টাকা ভর্তি ফি হলেও তারা আদায় করছে ছয় হাজার চারশো পঁচাত্তর টাকা শুধু তাই নয় নিয়ম নীতি উপেক্ষা করে বোর্ড নির্ধারিত বইয়ের বাইরে অতিরিক্ত বই কিনতে বাধ্য করার অভিযোগও আছে এসব শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমি ক্লাস পরে পড়ি আমাদের বোর্ড বই ছয়টা আর বাকি আমাদের আরো কিনতে হয় ছয়টা বই শুধু বাংলা আর ইংরেজির জন্য সাতটা বই এছাড়া অন্যান্য সাবজেক্ট আছে আছে দেখা কোনো প্রকাশনা সংস্থার সাথে জড়িত তারা একটা ঈদ ডোনেশন করে তারা তবে প্রতিষ্ঠানের কর্তারা বলছেন মানসম্মত শিক্ষা নিশ্চিত করার বিষয়টি বিবেচনায় এনে ফি নির্ধারণ করা হয়েছে এখানে শিক্ষার মান অন্য বিষয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষণাবেক্ষণ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এগুলো প্রতিষ্ঠান তার নিজ ব্যয় করতেছে জেলা শিক্ষা অফিসার এসব বিষয় খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন আর ভর্তির ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্রে স্পষ্ট নির্দেশনা থাকলেও কিন্ডার গার্ডেনের নীতিমালা না থাকায় ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলে অজুহাত প্রাথমিক শিক্ষা কর্মকর্তার পরিপত্রের বাইরে নেওয়ার সুযোগ নেই এবার আমরা বিষয়টা আসলে দেখব যে আসলে তারা বেশি নিয়েছে কি তারা যদি নিয়ে থাকে বেশি তারা কোন পারপাসে নিচ্ছে তাদের সাথে কথা বলতে হবে কেজি স্কুলের অবশ্যই দরকার আছে এই জেলা কমিটির মাধ্যমে সুপারিশ করা হয়েছে তাদেরকে সুনিষ্ট নীতি মালার জন্য সেশন চার্জ কত হবে বেতন কত হবে এই ব্যাপারে বেসরকারিভাবে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত এসব প্রতিষ্ঠান অনুমোদন নেওয়ার সময় সরকারের সকল নিয়ম কানুন মেনে চলার অঙ্গীকার করলেও তা বাস্তবায়ন হচ্ছে কিনা সে ব্যাপারে তেমন তদারুকি নেই সরকারি প্রতিষ্ঠানগুলোর ইসলাম বাবু সংবাদ ঘন কুয়াশা ও ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে পঞ্চগড় ও ঠাকুরগাঁও সহ দেশের উত্তরাঞ্চলের জনজীবন গরম কাপড়ের অভাবে চরম বিপাকে পড়েছেন নিম্ন মানুষ স্থবিরতা নেমে এসেছে এই অঞ্চলে প্রচণ্ড শীত জেঁকে বসেছে উত্তরের জেলা পঞ্চগড়ে সেই সঙ্গে ঘন কুয়াশার আস্তরণে ঢাকা থাকছে পথঘাট গরম কাপড়ের অভাবে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে ভোর সাতটায় পঞ্চগড়ের তেঁতুলিয়ার সাত দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় তীব্র শীতে স্থবিরতা নেমে এসেছে ঠাকুরগাঁও জনজীবনে জরুরি প্রয়োজন ছাড়া মানুষ বের হচ্ছে না ঘর থেকে ঘন কুয়াশা আর শীতে যানবাহন চলাচলও কমে গেছে দুর্ঘটনা এড়াতে সকালেও হেডলাইট জ্বালিয়ে চালাতে হচ্ছে যানবাহন যে কে বসার শীতের সঙ্গে উৎসব ও পার্টিতে চাই মানান সই ডিজাইনের ব্লেজার কোটি ও স্যুট বাড়তি চাহিদাকে পুঁজি করে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়ও হরেক রকমের পোশাকের পশরা সাজিয়েছে বিভিন্ন শীত স্টল উঠেছে বেচা কেনাও বৈচিত্র্যময় এসব পোশাকে মূল্য ছাড় দেয় লুপে নিচ্ছেন ক্রেতারাও বাণিজ্য মেলা ঘুরে বিস্তারিত জানাচ্ছেন হাজিরাশিউলি বছরের শুরু তার ওপর শীত তাই উৎসব ও অনুষ্ঠানও স্বাভাবিকের চেয়ে বেশি শীত আর উৎসব মাথায় রেখে পোশাকেও চাই আধুনিকতা ক্রেতাদের বাড়তি চাহিদাকে ঘিরে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়ও তাই হালফেশনের ব্লেজার কোটও কোটি এনেছে বিভিন্ন শীত পোশাকের স্টল মেলায় আসা শীত পোশাকের মধ্যে ছেলেদের আকর্ষণ গুটি রেশম উলেন ইন্ডিয়ান হাই সুফি ও চেক কাপড়ে তৈরি ব্লু ব্ল্যাক ও গোল্ডেন ব্লেজার ভেপ্রিকোর ডিজাইন আসছে তারপর ডিনার কলার ওপর ডিজাইন আসছে চেকের উপর ডিজাইন আসছে বিভিন্ন পার্টিতে যাওয়া এগুলো তো প্রয়োজন এই জন্য নিলাম লেজার নিয়ে হয়েছে বাবার জন্য আর বাচ্চাদের জন্য নেওয়া হয়েছে কাপড়টা ভালোই লাগছে মানে গরম আর ঠান্ডার মধ্যে পরা দুইটার মধ্যে পরার মতো উপযোগী ভালোই মানে বিভিন্ন ভ্যারাইটিস কোয়ালিটির আছে বেলায় ক্যাজুয়াল কোটের সঙ্গে ভালো বিক্রি হচ্ছে মোদি কোটো কোটি শিশুদের প্যান্ট ব্লেজার সেটেরও কদর দেখা গেছে ইন্ডিয়ান কোটিগুলো একটু ভালো চলছে আর এই ক্যাজুয়ালটা ভালো চলছে বাচ্চাদের জন্য একটা ব্লেজার কিনলাম 1400 টাকা দিয়ে বিক্রি বাড়াতে মেলায় অনেক স্টল দিচ্ছে আকর্ষণীয় মূল্য ছাড় দাম পেয়ে খুশি ক্রেতারাও উপলক্ষে বিক্রি আলহামদুলিল্লাহ ভালো কিনলাম যেটা অনেক সুন্দর আর কি অল্প প্রাইসে শীতের ফ্যাশনে ব্যতিক্রমী ডিজাইনের শাল ও কোট কিনতে নারীরা ভিড় করছেন কাশ্মীরি পোশাকের স্টলে এটা স্পেশালি কাশ্মীরি কোট এটা পাওয়া যায় না এখানে পাওয়া যায় মার্কেটে নেই সর্বনিম্ন আমাদের কাছে আছে এক হাজার টাকা আর সর্বোচ্চ সাড়ে দশ হাজার টাকা পর্যন্ত রাখছি এই সময়টা মানুষ কোট টোট পড়তে পছন্দ করে বা কাশ্মীরি শাল প্রেফার করে তো এই জন্য আর কি এখানে এসে নেওয়া নিলাম ভালোই লাগলো আর আমি সবসময় মেলা থেকে নেই সারা বছর মার্কেটে বিভিন্ন শীতবস্ত্র বস্ত্র পাওয়া গেল মেলা উপলক্ষে ভারত ও পাকিস্তান থেকেও এসেছে ঐতিহ্যবাহী বিভিন্ন শীত পোশাক হাজিরি শিউলি সময় সংবাদ ঢাকা বার মৌলভীবাজারের মাছ মেলা নিয়ে একটি রিপোর্ট মলভীবাজারের কুশিয়ারা নদীর পারে চলছে ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি মাছের মেলা দূরদূরান্ত থেকে বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে মেলায় অংশ নেন বিক্রেতারা ক্রেতা বিক্রেতার হাগ ডাকে সরগরম হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ এমন ভিন্নধর্মী মেলায় এসে উচ্ছ্বাস প্রকাশ করেন ক্রেতা ও দর্শনার্থীরা মৌলভীবাজার প্রতিনিধি শাহ ওলিদুর রহমানের তথ্য ছবি নিয়ে রিপোর্ট কনকনের শীত উপেক্ষা করে রোববার রাতে মৌলভীবাজারের কুশিয়ারা নদীর পারে জড়ো হয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপলক্ষ ঐতিহ্যবাহী মাছ মেলা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে মাছ নিয়ে আসেন ব্যবসায়ীরা বড় আয়ের বোয়াল রুই কাতলা চিতল সহ বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে বসেন তারা পৌষ সংক্রান্তির এই মাছের মেলায় ঢল নামে ক্রেতা দর্শনার্থীর আমরা অনেক শ্রুত থাকি মেলা তাই অনেক মাছ অনেক জায়গা থেকে বড় বড় মাছ আয় লাখ দেড় লাখ টাকা মাছ বিকে অনেক কিন্তু স্থানীয় নদীৱৰৰ মাছ উঠে কৰ্মালিনমুক্ত মাছ আমাৰ প্ৰত্যেক বছৰ বাৰ চাই যে মাছ দেখাৰ লাগে চাৰি লক্ষ টান মাছ আজিকালি উঠাইছে উঠাই বিক্ৰী কৰাই কৰিছে সেইকাৰণে একটা বাঘ মাছ বিকছে প্রায় বাইশ হাজার টাকার মতো শুধু মাছই নয় মেলা প্রাঙ্গণে বসেছে শিশুদের খেলনা খাবার সহ নিত্য প্রয়োজনীয় হরেক রকমের পণ্যের দোকানও আর এমন উৎসবের আয়োজন করতে পেরে খুশি আয়োজকরা এই মেলাতে গত বছরও বারো চোদ্দ কোটি টাকার মাছ বিক্রি হয়েছে এবছরও এই পর্যন্ত মাছ 23000 টাকার মাস্ক বিক্রি হয়ে গেছে মেলাকে সফল করার পাশাপাশি ক্রেতা দর্শনার্থীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় স্থানীয় প্রশাসন মেলাকে নিয়ে এখানে এই অঞ্চল একটি ঐতিহ্যগতভাবে একটি বিশাল রূপ রয়েছে এবং মানুষের আগ্রহ রয়েছে সেই আগ্রহের আমরা প্রতিফলন দেখছি এবং সেভাবেই আমরা এটা আয়োজন করেছি এখানে যারা দর্শনার্থী আসবে তাদের আইন শৃঙ্খলা বিষয়টি নিরাপত্তা বিষয়টি দেখারও কিন্তু আমাদের সে বিষয়ে আমাদের নজরদারি রয়েছে এবং সোমবার দুপুর পর্যন্ত মাছ মেলা চললেও মঙ্গলবার শেষ হবে মেলার আনুষ্ঠানিকতা এবছর মেলায় চোদ্দ কোটি টাকার মাছ বিক্রির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সময় সংবাদ মলফি বাজার এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার কামাল হোসেনের নেতৃত্বে নির্বাচনে যাওয়া বড় ভুল বিএনপি নেতাদের মন্তব্য জনসম্পৃক্ততা নিয়েও প্রশ্ন এখনই প্রতিক্রিয়া জানাতে চায় না গণফোরাম প্রধানমন্ত্রীর সঙ্গে রাজনৈতিক দলের সংলাপে ইতিবাচক আলোচনা হতে পারে জানালেন ওবায়দুল কাদের সংসদে না যাওয়া হবে বিএনপির আরেকটি ভুল মন্তব্য তথ্যমন্ত্রী কাজে ফিরলেন পোশাক শ্রমিকরা অযৌক্তিক আন্দোলনে না জড়ানোর অঙ্গীকার শ্রমিক নেতাদের ভাঙচুরে জড়িতদের শাস্তি দাবি মালিক পক্ষের যানজট নিরসনে চট্টগ্রামে চালু হতে যাচ্ছে নতুন নৌপথ প্রাকৃতিক দুর্যোগে যাত্রী পরিবহনে নিরাপত্তা নিশ্চিতের তাগিদ নগর পরিকল্পনাবিদদের এবং নিষেধাজ্ঞার পরও মহাসড়কে বন্ধ করা যাচ্ছে না কম গতির যান চলাচল বাড়ছে দুর্ঘটনা শ্রমিক নেতারা চাঁদাবাজিকে দায়ী করলেও অস্বীকার পুলিশের এই এখনকার মতো যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ এছাড়া এই পাওয়া খবর মোবাইলে পেতে এস এম এস করুন স্টার স্পেস বিএন লিখে পাঠিয়ে দিন ওয়ান সিক্স টু ফোর টু নম্বরে সঙ্গে থাকুন সময়ের